হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হয়ে চলে গেছিলাম ভোট দিতে। আজকে যেহেতু ভোট, দেখো ভোট দিয়ে চলে এসেছি, তো চাটা করে রেখে গেছিলাম চাপা দিয়ে, তো এসে এখন ভোট দিয়ে আসলাম। এখন সকাল সকাল ফাঁকাই ছিল, তাও একটু লাইন ছিল। যা হোক, ভোটটা দিয়ে এসে এখন এই চা ছেঁকে নিয়েছি, চাটা খাবো, তারপরে রান্নাবান্না করবো। আজকে তো শনিবার, নিরামিষ রান্না করবো। তো ঠিক আছে, চাটা খেয়ে নি ফ্রেন্ডস। চাটা খেয়ে একবারে জামা কাপড়গুলো খেঁচে আসলাম। শুনেছি তো বৃষ্টি হবে আজকে, বৃষ্টি তো হচ্ছিলই দুদিন ধরে। কালকে কালকেও বৃষ্টি হয়েছে, পরশু দিনও বৃষ্টি হয়েছে। কালকে দুপুরের পর থেকে বৃষ্টি হচ্ছিল না, তো কালকে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, যার জন্য না জামা কাপড় কাচতে পারিনি। তো এখন চাটা খেয়ে জামা কাপড়গুলো খেঁচে আসলাম। দেখলাম রোদও উঠেছে, আর আজকে যেহেতু দোকান বন্ধ ভোটের জন্য, পুরো ঘামিয়ে গেছি। ওই জন্য ভাবলাম পরে রান্নাটা করবো, আগে জামা কাপড়গুলো কেচে রোদে দিয়ে দিই। তো ওই জামা কাপড় কাছ থেকেই একদম হাঁপিয়ে গেছি, প্রচণ্ড শরীর খারাপ ছিল কালকে আর পরশু দিন। পরশু দিনের থেকে কালকে প্রচণ্ড আরও বেশি শরীর খারাপ লাগছিলো, ওই জন্য জামা কাপড় কাচিনি। তো যাই হোক, জামা কাপড়গুলো হয়ে গেল। দেখো জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছি, এবার মেলে দিই বাইরে। বাইরে ভালোই রোদ আছে। দেখো সকালের টিফিনের জন্য পাউরুটি সেঁকে নিয়েছি কলা, আর এখানে লাড্ডু দিয়ে সকালের টিফিন হবে। আর কিছু সবজি কেটে নিয়েছি, এখানে পনির আছে, এখানে ডাল করব, পটল ভাপা করব। আর এদিকে দেখো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ডাল, এখানে ভাত হয়ে গেছে। তো ফ্রেন্ডস, 12:30 বাজে, রান্নাবান্না হয়ে গেছে, এখন ঘর দুয়ার মুছবো, বাসন মাজলাম। আর কী হয়েছে জানো, আমাদের মিনি বোধ হয় একটা ইঁদুর খেয়েছে না কি খেয়েছে, খাটের তলায় এনে জমিয়েছে। বাবা এত গন্ধ বেরোচ্ছে, তারপরে সোনু শান দুজনে মিলে ওটাকে ফেললো, এখন মানে জীবন বেরিয়ে যাচ্ছে। পরিষ্কার করলাম পুরো, ফিনাইল ফিনাইল দিয়ে, বাবারে বাবা, পুরো বিছানা তোলা হয়েছে, মানে খাট ফাট সব তুলে তারপর ওটাকে, মানে খাটের তলায় তো, পুরো খাট তুলে নিয়ে তারপর ওটাকে ফেলতে হয়েছে। যাই হোক, এখন ঘরটা মুছবো ভালো করে। কি অবস্থা, মানে আমাদের মিনি এত, মানে ওকে এখন যদি 12 করে দিই না, ও আবার সেই চলে আসে। যদি লাঠি দেখাই 12 করে দিই, ও ভয় পায় না, একটুকু ভয় পায় না। এখন ঠিক এসে ঘরের মধ্যে শুয়ে পড়বে, এখানে ওখানে ঘোরাঘুরি করবে, এখন একদমই ভয় পায় না। ঘরটা মুছি। এই দেখো আমাদের ভদ্র অতিথি, ঠিক আছে, কিরমভাবে ডাকছে। দেখো স্নান টান করে চলে এসেছি, এবার খেতে দেবো। এখানে তো ভাত করেছি, আর পনির দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, আর টমেটো তেঁতুল দিয়ে ডাল করেছি, আর করেছি পটল ভাপা, আর একটু পাঁপড় ভেজে নিয়েছি তার সঙ্গে। দেখো ফ্রেন্ডস, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বাসন ধুলাম, তারপরে মিস্ত্রি দাদাদের একটু চা করে দিলাম, চাটা করে দিলাম। তো ওরা কাজ করে চলে গেছে, এখন 5:30 বাজে। তো আমি এই বিছানা টিছানা সব তুলেছিলাম, তো মানে চাদর আবার কেচেছি, সকালবেলা তো একবার কাচলাম, স্নান করার সময় আবার কেচেছি। তো এগুলোই এখন পরিষ্কার করলাম, চাদর পাতলাম, বিছানাপত্র পরিষ্কার করলাম, জামা কাপড় গুছলাম, জামা কাপড়গুলো জায়গা মতন রাখবো, কেউ ঘরে নেই, সবাই বাইরে ঘুরছে আর কি, কাছাকাছি আছে, দূরে কোথাও নেই। তো আমার হাজবেন্ড আবার বলে গেল যে তুমি সন্ধেবেলা, কালকে তো লোকনাথ পুজো, তো এবার তো ভাড়া বাড়িতে রয়েছি, আর সব জিনিসপত্র তো জানোই ওপরে সব রেখে দিয়েছি, কোথায় কি রেখেছি সব বার করা যাবে না, আর একটাই রান্নাঘর, এই রান্নাঘরের মধ্যে সব কিছু করা সম্ভব না। তা বললো এইবার বেশি বড় করে করতে হবে না, যা হোক একটু ঠাকুরের সামনে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দাও। তা আমি বললাম দেখো প্রত্যেকবার করি, একটুখানি কিছু না করে ঠাকুরের সামনে একটু বাল্যভোগ দিয়ে দিই। তো স্টোভটা বার করেছি, আর ঠাকুরের কয়েকটা বাসন শুধু বার করেছি। তো আমাকে বললো সন্ধ্যেবেলা তুমি যেও, একটুখানি যা যা লাগবে ঠাকুরের জিনিস সেগুলো কিনে আনবো। আমি বললাম আজকে ভোটের দিন দোকান টোকান খোলা থাকবে? বললো যেও, হ্যাঁ হ্যাঁ খোলা থাকবে। তো যাবো একটুখানি গিয়ে নিয়ে আসবো, আর তো শুনেছিলাম ঝড় বৃষ্টি হবে, কোথায় ঝড় বৃষ্টি, যা গরম লাগছে। যাই হোক, এখন সন্ধ্যে দিয়ে তারপরে রেডি হব। দেখো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি, সন্ধ্যে টন্ধে দিয়ে এবার বেরিয়ে যাব, ব্যাগটা নিয়ে নিই।
হাজব্যান্ডকে ফোন করতে হবে, ঠিক আছে? বাজারটা করে নিয়ে আসি, যা হোক কালকের জন্য, পুজো তো দিতেই হবে, তাই না? দেখো রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, কিছু কিছু জায়গায় পুজো আছে বলে প্যান্ডেল করেছে। কালকে পুজো আছে না, প্যান্ডেল করেছে, লাইটিং করেছে। দেখো আমার হাজব্যান্ড যেখানে দাঁড়াতে বলেছিল সেখানে দাঁড়িয়ে আছি, কিন্তু ওকে ফোন করলাম ওর পাত্তা নেই, বলে তুমি একটু দাঁড়াও আমি আসছি। এদিকে তো ঘামিয়ে ছামি একাকার হয়ে গেছি আমি। তো যাই হোক, আসলো তারপরে, তো ও এসে আমি আর ও দুজনে মিলে গাড়িটা রেখে গেলাম বাজার করতে। তো বাজার টাজার করে একটুখানি ফুচকা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সবে ঢুকলাম ঘরে, 9:30 বাজে আর বৃষ্টি নেমেছে। ভালো হয়েছে। হ্যাঁ এইটা ওর বন্ধুর, দেখো বাজার করে এনেছি। ফুল ফল ফল ঠিক আনা হয়নি, ফুল আর একটু সবজি বাজার আছে, এখানে একটু মুদি সদাই আছে। কালকে এখানটাই করবো, এই যে এই জায়গাটার মধ্যে একটুখানি বাসন বার করেছি, এখানটায় করে দেব। রাতের খাবারটা কিনে আনা হয়েছে, এই জন্য দেরি হলেও কোনো অসুবিধা নেই, কিনে নিয়ে এসেছি একেবারে। বৃষ্টি নেমে গেছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।